আমার সরকার এটা কথা স্পষ্ট যে যতেই বেআইনিভাবে এনক্রোচমেন্ট হব তাত উচ্ছেদ হবই। আর বটদ্রবা আমার অসমীয়া জাতির কারণে একটা গৌরবর স্থান, আর সেই স্থানত কোনোবা অনুপ্রবেশকারী কোনোবা আগ্রাসনকারী আমাক তাত আহি বহিব সেই কথাটো আমার সরকারে কেতিয়াও সহ্য নকরে। আর কথাটো হল যে যে নহক কিয় কোনোবাই বেআইনিভাবে ইললিগেলি যদি এনক্রোচমেন্ট করে তার উপর উচ্ছেদ হবে, সরকার এই ক্ষেত্রে কঠোর। আর তাত আর বেলেগ কথা কই লাভ নাই, সম্প্রদায় কোনো সম্প্রদায়ের কথা নাই। কথা হল কি যে ইললিগেল এনক্রোচার ইজ এন ইললিগেল এনক্রোচার, অবৈধ দখলদারী যেবিলাক হব সেইবিলাক আর কোন কোন জাতির কোন ধর্মর কোন বর্ণর সেইবিলাক বিচার করা নহয়। বিচার এটাই যে আমার আমার এনক্রোচমেন্ট হয়েছে আর বেআইনিভাবে এনক্রোচমেন্ট হয়েছে। আর বরদোয়া সত্রর মাটি বেদখল করাটো অসমের কোনো মানে মানি লব নোৱাৰে। আর মই ভাবু যে এইবিলাক যিসকলে সেই ধরনের মানুষের ভোট পায় সদায় সরকারত থাকিব বা জিকি থাকিব বিচাৰে সেই সকল মানে এইবিলাক কথা কব, কিন্তু অসমের ভবিষ্যৎ চিন্তা করা মানুষ কেতিয়াও এই কথাটো কৰি থাকক। আইন তো আছে, আইন আদালত তো আছে, আইন আদালততে সকলো যাব পাৰে। চাওক, আমি আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার সিদ্ধান্ত করে, তাত আর বেলেগ এইবিলাক হল বিভিন্নজনে কোৱা কথা। আমার সরকারের একটা কথা স্পষ্ট যে অবৈধ মানে বেদখলকারীক আমি উচ্ছেদ করিমে সি যতেই নহক, আর সত্রর মাটিত তো আরো দৃঢ়তার করব। এতিয়া আমার নতুন কমিশনার আহিছে আর যাকালিও মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় সকলকে খুব কঠোর নির্দেশ দিছে আর সকল ব্যবস্থা খুব সুন্দরভাবে চাই থাকা হয়েছে। হয় আমি অস্বীকার নকরো যে গুৱাহাটীত দুই চারিটা ঘটনা, যাকালিও দুটা স্ট্রেসিংয়ের ঘটনা ঘটিছে, গতিকে আমি ইয়াক লৈ উদ্বিগ্ন। কিন্তু পুলিশ অত্যন্ত কঠোর হয়েছে আর মই ভাবু যে দুই তিন দিনের ভিতরে আপনাদের ইয়ার ভাল ফলাফল। ND24 লাইভ কনসার্ট 2022 24 ডিসেম্বর শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র বিয়লি 3 বজার পৰা নন স্টপ কালেক্ট ইউর পাসেস নাও।